প্রশ্ন পাঁচ অনেক ধনী মুসলিম আছে যারা বিশাল বাড়ি তৈরি করে যেটা তাদের প্রয়োজনের চাইতে অনেক বেশি সেই বাসার উপর জাকাত দিতে হবে না যেখানে সেই লোক বসবাস করে বাড়িটা যদি ছোটখাটো হতো তাহলে টাকাটা বেঁচে যেত তাকে কোনো জাকাত দেয়া লাগত না আর যেহেতু তারা বিশাল বাড়ি বানান সেই জন্য তারা জাকাত দেয়া থেকে অব্যাহতি পায় আপনি কি বলবেন এখানেও এ ব্যাপারেও বিশেষজ্ঞগণের মতভেদ আছে সাধারণ নিয়মটা হচ্ছে মৌলিক চাহিদাটা কি সেটা হচ্ছে একটা বাসস্থান সেই বাসস্থানে আপনি আশ্রয় পাবেন থাকবেন নিরাপদে গরম ঠান্ডা বৃষ্টি থেকে এগুলোই মৌলিক চাহিদা আর আপনি যে বাসায় থাকবেন সেটার উপর জাকাত দিতে হবে না এটা নিয়ে কোনো মতভেদ নেই তবে পরিস্থিতি যদি এরকম হয়ে যায় যে কেউ বানিয়েছে একটা প্রাসাদ তার স্ত্রী আর তিন চারজন মের জন্য লাগবে দুইটা রুম তিনটা রুম চারটা রুম ছয় রুম কতগুলো কিন্তু যদি থাকে প্রাসাদ যেটার সমান হয়তো দশটা সাধারণ বাড়ি সেটার উপরে তাকে কি জাকাত দিতে হবে এখানেও বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে আপনি যে বাড়িতে থাকবেন সেটার উপরে জাকাত দিতে হবে না তবে এটা পড়বে আরেকটা ক্যাটাগরিতে যার নাম ইসরাফ আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইসরা পদ্ধায় নম্বর সতেরো আয়াত নম্বর ছাব্বিশশো সাতাশ যে তোমরা অপব্যয় করো না অপচয় করো না কারণ যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ বলেছেন নুসরাফুর ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নাম্বার সাতষট্টি যে এরা হলো বিশ্বাসী যারা ব্যয় করতে কার্পণ্য করে না আবার অপচয় করে না মেনে চলে মধ্যম পন্থা তাহলে অপচয় করা হারাম ইসলামে তা এ ধরনের প্রাসাদ বানানো সম্পূর্ণ নিষিদ্ধ কেউ বলে হারাম কেউ বলে মাকরু সেটা যায় হোক না কেন তবে যেহেতু সেখানে থাকছেন তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন জাকাত দিতে হবে না কিন্তু এখানেও সেই বিশেষজ্ঞগণ ইবনে আকিল ইবনুল আরবি শেখ আবু জহরা শেখ আব্দুল ওয়াফ খালাফ শেখ আব্দুর রহমান আব্দুর রহমান আল হাসান শেখ ইউসুফ কার্দাভি এই বিশেষজ্ঞগণ বলেন যে কেউ যদি বানায় প্রাসাদ যেটা মৌলিক চাহিদার চেয়ে অনেক বেশি চাহিদা মিটিয়েও অনেক বেশি তাহলে এটা অতিরিক্ত সম্পদ আরও আমি আপনার সঙ্গে একমত এই টাকা দিয়ে দশটা বাড়ি কিনে একটাতে থাকতে পারেন তাহলে বাকি নয়টা বাড়ির উপরে জাকাত দিতে হতো যেহেতু বাড়িটা অনেক দামি সেজন্য বিশেষজ্ঞগণ বলেন যে এই বাড়ির উপরে জাকাত দিতে হবে অথবা সেই লোকের অনেকগুলো বাড়ি আছে বাড়িগুলোর উপরে জাকাত দেবে আমি এটার সাথে একমত আর যদি জাকাত নাও হয় সেই ধনী লোক সে যদি আড়াই আর জাকাত দেয় এটা তার জন্যই ভালো শেষ বিচারের দিনে এই কাজগুলো তার পক্ষে কথা বলবে আর সেজন্য আমার মতে এরকম বাড়ির উপরে জাকাত দিতে হবে এটা বেশি ভালো অনেক ধন্যবাদ ডক্টর জাকির